লক্ষে টঙ্কা দিও সরকারি জমি নিও। রাজধানী উপকণ্ঠে চালিছি বেধড়ক সরকারি জমি বিক্রি, শাগমাছ দররে বিক্রি করে দেউছন্তি জমি মাফিয়া, পথরগাড়িয়া মৌজারে মাতিছন্তি জমি মাফিয়া। শিখরচণ্ডী পাহাড় তলে প্রায় সাত একর সরকারি জমিকু প্লটিং করে বিকি সারিলেনি, মুহ খোলিলে নালি আখি দেখাউছন্তি মাফিয়া। মাফিয়াঙ্ক সহ পূর্ব সরকারর কিছু নেতা বি সামিল, সেমানক ছত্রছায়ারে রহি বেধড়ক বিক্রি করুছন্তি সরকারি জমি। থরে নজর পকান্তু এই ভিজুয়াল উপরে, দেখন্তু সরকারি জমিকু প্লটিং করে বিক্রি হয়েছি, পরে সেই জায়গায় নির্মাণ হেউছি ঘর। বিডিএ কিংবা বিএমসিঙ্ক নজরে কেবে পড়িব এই দৃশ্য? প্রতিদিন জবরদখলকারীঙ্ক লাঙ্গুড় বড়ি বড়ি চালিছি। শিখরচণ্ডী পাহাড় তলে মাতিছন্তি জমি মাফিয়া, সরকারি জমিকু শাগমাছ দররে বিক্রি করে দেউছন্তি, সেই সরকারি জমিরে গড়ি উঠুছি ঘর। তবে বর্গফুটকু পচাশরু শহে টঙ্কারে বিক্রি করে দেউছন্তি জমি মাফিয়া। তবে নূয়া সরকার, মোহন মাঝিঙ্কর সরকার এই ঘটনা উপরে দৃষ্টি রাখিছন্তি। তবে জেলাপালঙ্কু যেভাবে ভাবে নির্দেশ দিয়া যাইছি, যে সরকারি জমিগুড়িক রয়েছে সেই সরকারি জমিগুড়িকু চিহ্নট করা যাব এবং পরবর্তী সময়ে সেই সরকারি জায়গায় সাইনবোর্ড লগা যাব। তবে এই যে শিখরচণ্ডী পাহাড় তলে যে জমি মাফিয়া মানে মাতিছন্তি, সেমানক উপরে কেবে সরকারঙ্কর দৃষ্টি পড়িব? তবে যে সরকারি জায়গায় ঘরগুড়িক তৈরি হয়েছে, কেবে সরকার এই আখিদৃশিয়া পদক্ষেপ গ্রহণ করবে? রাজধানীর খালি শিখরচণ্ডী পাহাড় তলে থাকা সরকারি জমি নুহে, এইভাবে তমাণ্ডো, পাত্রপড়া, কলিঙ্গনগর, ভরতপুর ভলি অনেক স্থানরে সরকারি জমিকু বিক্রি করে দেউছন্তি মাফিয়া। বিনা রেজিস্ট্রেশনরে জমি কিনা বিকা চালিছি। নূয়া সরকার আসিবা পরে সরকারি জমি ও জঙ্গল জমিকু নেই চালিছি ধরপগড়। গ্রামাঞ্চল ও সহরাঞ্চলরু হটিব বেআইন জবরদখল, সরকারি জমিকু চিহ্নট করা যাব, সেই জমিরে বাড় বসাই সাইনবোর্ড লগা যাব। মুখ্যমন্ত্রীঙ্ক নির্দেশ পরে সমস্ত জেলাপালঙ্কু চিঠি লেখি অবগত করাইছি রাজস্ব বিভাগ। সেবটে সূচনা অধিকার কর্মী সরকারি জমি বিক্রিরে আরআই ও তহসিলদার মানক হাত রহিতিবার অভিযোগ আনিছন্তি। স্বতন্ত্র টিম নকলে ই যে সর্কুলার দেলে, সর্কুলার কি করিব তহসিলদার? যে তহসিলদার পাখু যাব এনক্রোচমেন্ট, সে বা তহসিলদার নিজে বা এনক্রোচমেন্ট সম্পৃক্ত, সে আরআই পারা সম্পৃক্ত। আপনার যেত ভুবনেশ্বর বড় বড় অফিসর মানে সব জমি নিয়েছে, বিনা তহসিলদারঙ্কর অজানাতে জমি মাড়ি বসছন্তি? যেতে আইএএস আইপিএস অফিসর না এবে সব আসুচি আস্তে আস্তে, সে কেমন সব জমি মাড়ি বসছন্তি? মানে জমি সব তাঁকরি মাধ্যমে হয়েছে, ডিস্ট্রিক্ট সব রেজিস্ট্রার থিরা সরকারি কিরাণী মানে তহসিলদার আরআই নেই করছেন, তাঁকু থ্রুরে পুনি সিএ এনক্রোচমেন্ট হটেইবে আর সরকারি হাতকু জমি আসবে, সিএ আশা কাই মতে লাগুনি। যদি সরকার গোটে দক্ষ অফিসর মানু নেইকরি স্বতন্ত্র টিম করিকরি যদি টোটাল গোটে অডিট আরম্ভ করিবে, তাহলে দেখিবে বহু কথা লক্ষ আসিব। ওড়িশা সরকার নিষ্পত্তি করেছেন তাকর যেতে জমি অছি তাকু জবরদখল মুক্ত করিবে, জবরদখল মুক্ত তাকু আহরি মু ব্যাখ্যা করে দেউছি। জবরদখল মু সেই মানকু এই শব্দ ব্যবহার করুছি, যে মানে সম্পন্ন লোক সরকারঙ্কর জমি মারি বইছন্তি, যে সম্পন্ন নুহে বিচারা ঝুপুড়িটে বনিছি দুই ডিসমিল জায়গায়, তাকু তো আমি বসুন্ধরা যোজনা পূর্ব যোজনা হোক কি বর্তমান যোজনার মধ্যে আমি চারি ডিসমিল লেখা জমি দেবু, দেবাটা আরম্ভ মধ্যে করিছু। যে মানকর জমিটা অবজেকশনেবল জায়গায় নাহিঁ সেই জায়গাটা গরিব লোককে চার ডিসমিল জমি আমি দেবু, যেটা অবজেকশনেবল জায়গা অছি তাকু অন্য নন অবজেকশনেবল জায়গাকে ঠাব করিকি সেটি দেবু। প্রধানমন্ত্রী আবাস যোজনার আমি আগামী পাঁচ বর্ষ ভিতরে সমস্ত ঘর বনাইবু, যেমিতি কি 2029 বেলকু ওড়িশার গোটিয়ে মধ্য ঝুপুড়ি ঘর নথিব, সমস্তকর পক্কা ঘর থিব। পাত্রপড়া মৌজার 250 কোটি টঙ্কার সরকারি জমিকু 27 থর কিনাবিকা নেই চারিজন আইপিএস পাহাড় অফিসরঙ্কর সম্পৃক্তি সামনাকু আসিথিলা। এই ঘটনাকু নেই রাজধানীরে তম্ভি তুফান বি দেখিবাকু মিলিলা। এহাপরে সামনাকু আসিছি শিখরচণ্ডী পাহাড় তলে থিবা সরকারি জমি বিক্রির কেলেঙ্কারি। ভুবনেশ্বরু ভিডিওগ্রাফর উমেশঙ্ক সহ স্নিগ্ধচন্দন দাসঙ্ক রিপোর্ট, অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।